ক্রোমাটোগ্রাফি দুটি গ্রিক শব্দ হতে এসেছে। গ্রিক শব্দ ক্রোমা অর্থ বর্ণ এবং গ্রাফিন অর্থ চিত্রণ বা রেখা অঙ্কন। সুতরাং ক্রোমাটোগ্রাফি শব্দের অর্থ দাঁড়ায় বর্ণচিত্রণ বা বর্ণ লিখন। ক্রোমাটোগ্রাফির ধারণা বা কৌশলটি প্রথম আবিষ্কার করেন 1903 খ্রিস্টাব্দে বিজ্ঞানী মিখাইল সোয়েট। তিনি যে বিষয়টির উপর এটি প্রতিষ্ঠিত করেন সেটি হলো যে ক্রোমাটোগ্রাফি হলো এক ধরনের বিশ্লেষণীয় পদ্ধতি, অর্থাৎ এক ধরনের ব্যবহারিক রসায়ন, যেখানে জৈব যৌগের দুই বা ততোধিক উপাদানের কোনো মিশ্রণ হতে উপাদানগুলোকে পৃথকীকরণ করা যায়, সেই সাথে বিশুদ্ধকরণও করা সম্ভব হয়। ক্রোমাটোগ্রাফির সংজ্ঞা হবে এইরূপ, অর্থাৎ কোনো মিশ্রণকে একটি স্থির মাধ্যমে রেখে এবং অপর একটি সচল মাধ্যমকে ওই স্থির মাধ্যমের সংস্পর্শে প্রবাহিত করে মিশ্রণের উপাদানগুলোর অধিশোষণ মাত্রা বা বন্টন বিভাজন ধর্মের উপর ভিত্তি করে এদেরকে বিভিন্ন স্তরে পৃথক করার এই পুরো পদ্ধতিটাকে বলা হচ্ছে ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফির পদ্ধতিতে একটি স্থির মাধ্যম থাকবে যাকে স্টেশনারি ফেজ বলা হচ্ছে এবং অপর একটি সচল মাধ্যম থাকবে যাকে মোবাইল ফেজ বলা হচ্ছে। স্থির মাধ্যম হতে পারে কঠিন তরল, কিন্তু সচল মাধ্যমটি তরল অথবা গ্যাস হতে পারে। এই স্থির মাধ্যমের মধ্য দিয়ে তরল মাধ্যমকে প্রবাহিত করা হয়। এই প্রবাহের সময় কিন্তু নমুনা বা মিশ্রণ হতে উপাদানগুলো পৃথক হয়ে যায়। ক্রোমাটোগ্রাফির এই পুরো বিষয়টি আসলে দুটি ভৌত ধর্মের উপর নির্ভর করে। এই ভৌত ধর্মগুলো কাদের, স্থির মাধ্যম এবং পরীক্ষণীয় যে উপাদান বস্তুগুলো থাকে বা নমুনার যে উপাদানগুলো থাকে, এদের দুটি ভৌত ধর্মের উপর ভিত্তি করে এটি প্রতিষ্ঠিত হয়েছে। একটি হচ্ছে অধিশোষণ মাত্রা আর অপরটি হচ্ছে বন্টন গুণাঙ্ক বা বিয়োজন মাত্রা। এই দুটি ধর্মের উপর ভিত্তি করেই রাসায়নিক মিশ্রণের উপাদানগুলোকে সচলতার হারের পার্থক্য সৃষ্টি করে এদেরকে মিশ্রণ থেকে পৃথক করা সম্ভব হয়। কারণ হচ্ছে অধিশোষণ মাত্রাটা হচ্ছে যে ওই পরীক্ষণীয় যে নমুনাটা থাকে তার উপাদান থাকে একাধিক, সেই উপাদানগুলো কোনো কোনো উপাদান স্থির মাধ্যমের সাথে মানে আন্তনমিক আকর্ষণ বেশি হয়। যেটির আন্তনমিক আকর্ষণ মান বেশি হয় সেটি আস্তে আস্তে চলতে থাকে, আর যেটির আন্তনমিক আকর্ষণ বলের মান কম হয় সেটি দ্রুত চলতে থাকে। ফলে এই উপাদানগুলো এই আকর্ষণের উপর ভিত্তি করে ওরা পৃথক হয়ে যায়। অথবা যদি দুইটা তরল মাধ্যম হয়, স্থির মাধ্যমটা যদি তরল হয় আর যদি সে উপাদানটা মানে যেটা সচল মাধ্যম সেটাও যদি তরল হয়, তাহলে ওই উপাদানটা বা মিশ্রণের উপাদানগুলো এই দুইটা মাধ্যমের মধ্যে বিয়োজিত হয়, অর্থাৎ কোনোটাতে বেশি দ্রব্যতা কোনোটাতে কম দ্রব্যতা। যদি সচল মাধ্যমে দ্রব্যতা বেশি হয় তাহলে সচল মাধ্যমটি তাকে দ্রুত প্রবাহিত করবে, অর্থাৎ সচলতার হার বাড়িয়ে দেবে। কিন্তু যেটা স্থির মাধ্যম এটাতে যদি বেশি দ্রবণীয় হয় তাহলে কিন্তু সেটার সচলতার মান কমে যাবে। ফলে কি হচ্ছে, এই মিশ্রণের উপাদানগুলো সহজেই তাদের পৃথক হয়ে যাচ্ছে। ক্রোমাটোগ্রাফির শ্রেণীবিভাগ। ক্রোমাটোগ্রাফি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শ্রেণীবিভক্ত করা হয়েছে, যেমন অধিশোষণ ধর্মের উপর ভিত্তি করে এদেরকে দুই ভাগে ভাগ করা যায়। কলাম ক্রোমাটোগ্রাফি বা সিসি, পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি বা টিএলসি, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। এছাড়া বন্টন বিভাজন বা বন্টনের উপর বা দ্রব্যতার উপর ভিত্তি করে এদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। পেপার ক্রোমাটোগ্রাফি পিসি আর গ্যাস ক্রোমাটোগ্রাফি জিসি। এছাড়া এইচপিএলসি ও আয়ন বিনিময় ক্রোমাটোগ্রাফিও রয়েছে। এইচপিএলসি হলো হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি আর আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি রয়েছে। কলাম ক্রোমাটোগ্রাফি আসলে হলো যে পদ্ধতিতে কলাম ব্যবহার করে কোনো যৌগের মিশ্রণ হতে এর উপাদানসমূহকে পৃথক করা হয় তাকে কলাম ক্রোমাটোগ্রাফি বলা হয় থাকে। এটি এক ধরনের কি অধিশোষণ ক্রোমাটোগ্রাফি। কোনো যৌগে অবস্থিত উপাদানগুলোকে অধিশোষণ
मात्रा अथवा पोलारिटी मात्रार ऊपर भित्ति करे उपादानगुलोके पृथक करा हले हय कलम क्रोमेटोग्राफिर माध्यमे। कलम क्रोमेटोग्राफी परिचालना करा हले उद्देश्यसिद्ध जोगेर उपादानसमूह भिन्न भिन्न हारे कलमेर नीचे जेते थाके, फले कलमेर नीचे एकटा बर्णाली सृष्टि हय बा बर्ण रंगेर विभिन्न स्तर तैरि हय। स्तरगुलो देखे एदेरके आसले सहजे पृथक करा हय थाके। उपादानगुलोके सहजे पृथक करार জন্য আবার যে কাজগুলো করা হয় সেগুলো হচ্ছে কোনো যৌগ হতে এর উপাদানসমূহকে পৃথক করার জন্য কলাম ক্রোমাটোগ্রাফি একটা সহজ পদ্ধতি এবং ব্যাপক ব্যবহৃত হয়। এর প্রধান কারণ হলো কলাম ক্রোমাটোগ্রাফিতে বিভিন্ন ধরনের অধিশোষক বা দ্রাবক ব্যবহার করা যায়। তাছাড়া এর উপাদানগুলো সহজলভ্য, ফলে কোনো যৌগ হতে এর উপাদানসমূহ পৃথক করার জন্য কলাম ক্রোমাটোগ্রাফি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। কলাম ক্রোমাটোগ্রাফির চিত্রে সচল দশা স্থির দশা দেখানো হলো। এখানে সচল দশা হচ্ছে দ্রাবক আর স্থির দশা হচ্ছে স্লারি অর্থাৎ অ্যালুমিনা সিলিকা জেল। আর একটি কলাম দেখানো হয়েছে, এটি কাচের তৈরি হয়ে থাকে। ভাঙ্গা বুলেট অথবা এরকম কিনতেও পাওয়া যায় বুলেটের মতো, এগুলোকে বলা হচ্ছে কলাম। এই যে কলাম বা স্তম্ভ, এই জায়গাটাতে এটা ভুল হলো, এই জায়গাটাতে কি থাকে একটা পানির ট্যাপের মতো চাবি থাকে, এটা ঘোরাঘুরি করা যায়, চাবিটা থাকে এইটার ভিতরে। এখানে একটু তুলা নেব আমরা, হ্যাঁ তুলা বা গ্লাস উল, কাঁচেরও তুলা পাওয়া যায় কিন্তু এটা এখন ব্যবহার হয় না, তুলা দিব। তুলার উপরে থাকবে এখানে, হ্যাঁ একটা স্তর থাকবে, এটা হচ্ছে সিলিকা জেল, হ্যাঁ Al2O3 সিলিকা জেল। অ্যালুমিনা থাকে, অ্যালুমিনা জেল হতে পারে, সিলিকা জেলও হতে পারে, এগুলো কিনতে পাওয়া যায়। এগুলো হচ্ছে কিসের মতো, ওই জেলির মতো, এগুলো আছে এখানে দিতে হবে। তুলাটা না যদি দেই তাহলে জেলিগুলো এদিক দিয়ে বের হয়ে যাবে, তুলা দিয়ে ওকে আটকে রাখা হয় জেলটাকে। এর উপরে আমাদের তাহলে এইটা হচ্ছে একটা কলাম তৈরি হয়ে গেল। কলাম ক্রোমাটোগ্রাফির জন্য একটা কলাম লাগবে, এই একটা কলাম, এরকম একটা বুরেট, ছোট ভাঙ্গা বুরেট হলে চলবে, অথবা এই কলাম কিনতে পাওয়া যায়। এই কলামটা নিয়ে ওর মধ্যে একটু তুলা নিতে হবে, ওর উপরে অ্যালুমিনিয়াম সিলিকা জেল ফেলাই দিতে হবে, দিয়ে কলাম রেডি। এবার উপর থেকে আমরা যে জিনিসটা আলাদা করব, ধরে নাও যে একটা গাছের পাতা, হ্যাঁ পাতা বাহারের পাতা দেখছো না, লাল নীল হলুদ এরকম, তাহলে একটা মিশ্রণ, যে জিনিসটা থেকে আমরা উপাদানগুলো আলাদা করব, এটা হচ্ছে মিশ্রণটা নিলাম পরীক্ষণীয় নিয়ে। এর উপরে আমরা তার উপরে ছিল, এই জায়গাটাতে ছিল পরীক্ষণীয় বস্তু, এটা হচ্ছে নমুনা, মানে যেটাকে আমরা আলাদা করব বা পৃথক করব সেটা নমুনা। তার উপরে ছিল দ্রাবক, এগুলো ছিল দ্রাবক। তাহলে সচল দশা কোনটা ছিল, এই যে এইটাই ছিল সচল, এটা নাম ছিল, হ্যাঁ এটা ছিল সচল দশা। আর স্থির দশা ছিল এই যে এই জিনিসটা, হ্যাঁ এটা ছিল স্থির, হ্যাঁ সিলিকা জেলটা স্থির দশা। এখন এখানে আমরা যখন এর মধ্যে আমরা এই নমুনা, নমুনাটা কিন্তু অবশ্যই উপাদানগুলো রঙিন হতে হবে, দুই তিন প্রকার রং, ধরো ওর মধ্যে লাল হলুদ নীল এরকম তিন আইটেমের রাসায়নিক মানে কোনো পদার্থ আছে এর মধ্যে। তো এবার উপর থেকে যখন এই সিলিকা জেল গুলো কিন্তু আটকানোর জন্য এখানে তুলা দেওয়া আছে, নাহলে সিলিকা জেল গুলো এই পাশ দিয়ে চলে যেত, তো পিচ্ছিল পদার্থ। তো এখন উপর থেকে এখান থেকে যখন আমরা দ্রাবক গুলো দিচ্ছি, তখন এখানে যে নমুনাটা আছে অর্থাৎ মিক্সচার যেটা আছে পদার্থে, সেই মিক্সচার গুলো কিন্তু এদিক দিয়ে আসবে, ওর চাপে ও দৌড়াবে, তার সাথে একেও নিয়ে দৌড়াবে। তো এই দৌড়ানোর সময় এই যে নমুনার যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলো অ্যালুমিনিয়াম সিলিকা জেলের যে অণুগুলো আছে এগুলোর সাথে এর আন্তঃনিবিক আকর্ষণ বলের মান ভিন্ন ভিন্ন হতে পারে। এখানে যদি মনে করো দুই তিনটা উপাদান থাকে, হ্যাঁ ধরে নাও এ বি সি এই তিনটা উপাদান আছে, এর সাথে এই জিনিসগুলোর আকর্ষণ বল একরকম হতে পারে, বি এর সাথে একরকম, সি এর সাথে আরেক রকম। যে যে উপাদানটার আকর্ষণ বলের মান কম হবে সেটা দ্রুত পার হয়ে আসবে না ধীরে পার হবে,
ওর মধ্যে আকর্ষণ নাই, যে কারণে ওটা খুব দ্রুতই এই পার হয়ে আসবে। আর যেটার আকর্ষণ বেশি সেটা কিন্তু এদের সাথে মিলেমিশে থাকতে থাকতে ওর দিন শেষ হবে। এ একবার কথা বলবে, ও একবার কথা বলবে, বা এ বলবে থামো থামো, এভাবে যেতে যেতে সময় লাগবে প্রচুর। যে কারণে যেটার আকর্ষণ বেশি সেটা ধেয়ে আসবে, যেটার কম সেটা আসতে হবে। এই আন্তরিক আকর্ষণ এটাই অধিশেষণ বলা হচ্ছে। এই অধিশেষণ ক্ষমতার উপর ভিত্তি করে এরা পার হওয়ার সময় এখানে ভাগ হয়ে যাবে। ধরে নাও যে এখানে যেটার আকর্ষণ কম সেটা ধরে নিলাম এ, যেটার একটু আকর্ষণ বেশি সেটা বি, আরো যেটা বেশি আকর্ষণ সেটা হলো ধরে নিলাম যেটা সি। এই পাশে নাম এটা এ, এ বি সি এর মধ্যে কোনটার আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি? সি এর আকর্ষণ ক্ষমতা বেশি। হ্যাঁ, তাহলে স্থির দশার সাথে, আমরা যদি এখানে বলি স্থির দশার সাথে আন্তঃকণা আন্তঃআণবিক আকর্ষণ আকর্ষণ ক্ষমতা, আন্তঃআণবিক আকর্ষণ ক্ষমতা হচ্ছে এ বি সি, কার বেশি? এসএ বি, বিএসএ সি। তাহলে অধিশোষণ ক্ষমতা কার বেশি, মানে কোনটা বেশি অধিশোষিত হয়? এই উপাদানগুলোর মধ্যে কোন উপাদানটা সবচেয়ে বেশি অধিশোষিত হয় এখানে? যে অ্যালুমিনা সিলিকার গায়ের উপর কোনটা বেশি জমা হয় দ্রুত, তাহলে অধিশোষণ অধিশোষিত হওয়ার ক্রম কোনটা বেশি অধিশোষিত হয়? যেটা বেশি আকর্ষণ সেটা বেশি অধিশোষিত হবে। সি হবে ফার্স্ট, বি হবে সেকেন্ড, এ হবে থার্ড। তাহলে এরা যত বেশি অধিশোষিত হচ্ছে এখানে তত ধীরে ধীরে যাচ্ছে। তো এগুলো আমরা দেখে তো বুঝবো না এবিসি এর এরকম কোনটা আগে গেল কোনটা পরে গেল, এগুলো যদি পানির মতো হয় সবগুলো দেখতে তাহলে তো কখনোই বুঝতে পারবো না আমরা। এই জন্য এইভাবে আমাদের পৃথক করতে গেলে অবশ্যই উপাদানগুলো রঙিন হতে হবে। এগুলো রঙিন না হলে কিন্তু আমরা পৃথক করতে পারবো না কোনটা এ কোনটা বি কোনটা সি। হ্যাঁ, এবিসি কে কি হতে হবে, এ বি সি কে অবশ্যই রঙিন হতে হবে। এবিসি কে অবশ্যই রঙিন হতে হবে। দেখতে পাচ্ছ না তোমরা, কলাম ক্রোমাটোগ্রাফি জানতে পারলাম। তো কলাম ক্রোমাটোগ্রাফিতে যে সমস্যাটা হচ্ছে যে পদার্থগুলোকে অবশ্যই রঙিন হতে হবে, আর যে উপাদানগুলো আছে এগুলো অধিশোষিত হওয়ার ক্ষমতা কম বেশি হতে হবে। এখন তোমাদের যদি বলি যে যদি পোলার দ্রাবক হয় তাহলে পোলারের সাথে পোলারের অধিশোষিত হওয়ার ক্ষমতা বেশি না কম? তো ওই যে দ্রাবক গুলো দেয়া থাকে এবিসি, যে তিনটে উপাদান রয়েছে এই তিনটে উপাদানের মধ্যে যদি কোনো একটা পোলার বেশি হয় তাহলে সেটা অধিশোষণ হবে বেশি, যদি কোনো একটা কম পোলার ধর্ম দেখায় তাহলে সেটা অধিশোষণ হবে কম। তাহলে পদার্থগুলোর পোলারিটির উপর নির্ভর করেও এই অধিশোষণ হওয়ার বিষয়টা নির্ভর করে। আচ্ছা, এবার দ্রাবক গুলো তো মিক্সচার থাকে, হ্যাঁ বিভিন্ন ধরনের থাকে এখানে মিক্সচার, এই জন্য পোলারিটির উপর ভিত্তি করে এই কাজটা করা হতে পারে আর কি। তো দ্রাবক হিসেবে কোনগুলো ব্যবহার হয় জানো? দ্রাবক হিসেবে ওখানে অ্যালকোহল, বেনজিন, কার্বন ডাই সালফাইড, ক্লোরোফর্ম এগুলো ব্যবহার হয়। তাহলে এখানে দ্রাবক হিসেবে কি কি ব্যবহার হতে পারে? হ্যাঁ, দ্রাবক রূপে ব্যবহার হতে পারে, দ্রাবক হতে পারে। এগুলো কিন্তু একটা জিনিস না, হ্যাঁ দ্রাবক হতে পারে, অ্যালকোহল হতে পারে, ইথানল হতে পারে, যেমন অ্যালকোহল, তারপর হতে পারে বেনজিন, তারপর হচ্ছে কার্বন ডাই সালফাইড হতে পারে, কার্বন টেট্রাক্লোরাইডও হতে পারে কিন্তু এটা ইদানিং ব্যবহার করা হয় না, তারপরে টোলিন হতে পারে,
তারপরে হতে পারে ক্লোরোফর্ম, এরকম বিভিন্ন একাধিক পদার্থের মিক্সচার সাধারণত দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়, তখন ওই দ্রাবক গুলোকে বলা হয় ইউনিভার্সাল দ্রাবক, ইউনিভার্সাল দ্রাবক। আর এটা যখন আসে তখন কি এই যে এরকম বিভিন্ন রঙের যে একটা সিস্টেম তৈরি হয়, এটা হচ্ছে ব্যান্ড। হ্যাঁ, ব্যান্ড বা বিভিন্ন কালারের সমাহার বর্ণালী, এটাকে ব্যান্ড, বিভিন্ন রঙের ব্যান্ড তৈরি হয়, যেমন এটা লাল, এটা হলুদ, এটা নীল, এরকম তৈরি হতে পারে। এইবার আমরা এটা তো কলাম, কলাম থেকে যে উপাদানগুলো আসবে আমরা যদি এটা খুলে রাখি, এদিক দিয়ে কিন্তু আমাদের দ্রাবক দিতে হবে অনবরত, আর নিচে এদিক দিয়ে ফোটায় ফোটায় কিন্তু ওই হ্যাঁ খেজুর গাছের যেমন রস বের হয় ওরকম কিন্তু ফোটায় ফোটায় এখানে ইয়া পড়তেই থাকবে, বুঝছো? ফোটায় ফোটায় ওই দ্রাবক গুলো আসতে থাকবে, কিন্তু আসার সময় অনেক সময় পর দেখবে যে এখানে ব্যান্ড তৈরি হয়েছে, লাল নীল হলুদ তিন চারটা ব্যান্ড তৈরি হয়েছে, মানে কালারের স্তর তৈরি হয়েছে। যখন দেখবা তুমি যে কালারের স্তর তৈরি হয়ে গেছে ওই জায়গায়, তখন তোমাকে কি করতে হবে, যখন দেখবা যে মনে করো এর কালারটা হলুদ হলো, হলুদটা নামা শুরু হয়েছে, তখন তোমার পিওর হলুদটা যখন নামবে তখন এই যেগুলো আগে ছিল ওগুলো সরিয়ে ফেলতে হবে, একটা পাত্রের মধ্যে পিওর হলুদ গুলো সংগ্রহ করতে হবে। যখন হলুদ আর এই যে মনে করো বি এর কালার মিক্সচার হচ্ছে তখন ওইটা বাদ দিতে হবে কিছু অংশ, যখন পিওর বি এর কালার আসা শুরু হবে তখন ওইটা আবার সংগ্রহ করতে হবে, এইভাবে সেটা নিতে হবে। হ্যাঁ, এইভাবে এই ব্যান্ড থেকে বা বিভিন্ন বর্ণের এই মিক্সচার গুলো থেকে আমাদেরকে এদেরকে পৃথক করতে হবে। কলাম হতে দ্রাবকের সাহায্যে দ্রব্যকে পৃথক পৃথক ভাবে সংগ্রহ করার এই প্রণালীটাকে বলা হচ্ছে ইলিউশন। হ্যাঁ, ইলিউশন বলা হয়। এই যে এখানে কলাম হতে দেখো, কলাম হতে হ্যাঁ এই যে দ্রব্যগুলো মানে এই যে উপাদানগুলোকে দ্রব্যগুলোকে পৃথক করার পদ্ধতিকে কি বলা হচ্ছে, পদ্ধতিকে ইলিউশন বলে। হ্যাঁ, তা এটাকে বলা হচ্ছে ইলিউশন, ELUTION, ইলিউশন বলা হয়। এই কাজটা আমরা কিসের সাহায্যে করতেছি, এই যে দ্রব্যগুলোকে পৃথক করার পদ্ধতি কলাম হতে, তার সাহায্যে কাজটা করতেছি। দ্রাবক দ্বারা, হ্যাঁ দ্রাবক দ্বারা দ্রব্যগুলোকে পৃথক করার পদ্ধতিকে ইলিউশন বলা হচ্ছে। তাহলে পুরো সিস্টেমটার নাম হচ্ছে ইলিউশন। সচল মাধ্যমটাই দ্রাবক বলা যাবে, সমস্যা নেই। তাহলে কলাম হতে দ্রাবক বা সচল মাধ্যম দ্বারা দ্রব্যগুলোকে বা নমুনার উপাদানগুলোকে পৃথক করার এই পদ্ধতিকে ইলিউশন বলা হচ্ছে। তো আশা করা যায় যে কলাম ক্রোমাটোগ্রাফিটা কিভাবে কাজ করে এবং কি রকম সেটা তোমাদের জানা হলো। এটা যদি পরীক্ষায় আসে তাহলে ওই যে এরকম ABC দিয়ে এরকম দেখবা যে কয়েকবার আসছিল, তারপর এখান থেকে বিভিন্ন প্রশ্ন বলতে পারে যে এটা কেন এ আগে গেল, কেন বি পরে পরে গেল, সি কেন আরো পরে যাচ্ছে, এর কারণগুলো ব্যাখ্যা করতে পারে। তাহলে বলো তো এবার এই ছবি দেখে তোমাদের যদি বলা হয় যে সি উপাদানটি পরে কেন যাচ্ছে, সি তো আগে যেতে পারতো না, গিয়ে পরে যাচ্ছে কেন? হ্যাঁ, কার সাথে, স্থির দশার সাথে সি এর অধিশোষিত হওয়ার ক্ষমতা বেশি হয়, এটি ধীর গতিতে নিচের দিকে যেতে থাকে। ওকে, তাহলে কলাম ক্রোমাটোগ্রাফির কাজ করবার মোটামুটি এখানে শেষ। পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি অর্থাৎ এটি কি জিনিস? পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি হলো এমন একটি পদ্ধতি যা মিশ্রণে উপস্থিত উপাদানগুলির পৃথকীকরণ এবং শনাক্তকরণ সম্ভব, অর্থাৎ দুটি কাজ একসঙ্গে করা সম্ভব। অর্থাৎ কলাম ক্রোমাটোগ্রাফির ন্যায় এই কাজটিও করা হয়ে থাকে। পাতলা স্তর রূপে আসলে এখানে সিলিকা জেল যেমন সিলিকন ডাইঅক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড এবং সেলুলোজ দিয়ে আসলে পাতলা স্তরটি তৈরি হয়ে থাকে। এই পাতলা স্তরটি স্থির দশা হিসেবে কাজ করে আর এর মধ্যে নমুনা যোগ করে একটি সচল মাধ্যম বা কোনো একটি দ্রাবক পরিচালনা করা হয়ে থাকে। এবার আমরা আসি পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি। পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি একই সিস্টেম। পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি হচ্ছে হ্যাঁ একটা পাতলা স্তর থাকবে, কিন্তু ওই পাতলা স্তরটা কাগজ না, পাতলা স্তরটা কাঁচের স্লাইড।
হ্যাঁ, তোমরা রক্ত পরীক্ষা করার সময় কি ওই যে আঙ্গুলের যে রক্ত 1 ফোঁটা নেয় সেটা কি কাঁচের উপরে দেয়, যে ওইটাকে স্লাইড বলা হয়। স্লাইড তো সবাই কম বেশি দেখছো, তাই না? বায়োলজিতে এটার বেশি ব্যবহার আছে। তাহলে কাঁচের যে স্লাইডটার কথা বলতেছি, ওই কাঁচের স্লাইড ওইটাই পাতলা স্তর হিসেবে নেওয়া হয়। পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি করার সময় প্রথম কাজটা হচ্ছে স্লাইড প্রস্তুতি, প্রথম কাজ হচ্ছে স্লাইড প্রস্তুতি। সিস্টেম কিন্তু সব একই, ওই দৌড়ানোর মাধ্যমে কে আগে গেল কে পরে গেল সব কাজ কিন্তু একই। পাতলা স্তর ক্রোমাটোগ্রাফিতে একটা স্লাইড প্রথমে তৈরি করতে হবে। এই সেই স্লাইডটা হচ্ছে এই যে এই ধরনের, খুব বেশি বড় না, কাঁচের স্লাইড গুলো এই যে এইটুকু, এটা হলো স্লাইড। তো কাঁচের স্লাইডটার উপরে কি দিতে হবে? আমরা স্লাইড প্রস্তুত করতে গেলে ওই কাঁচের স্লাইড কিনে আনবো, কিন্তু ওটা ক্রোমাটোগ্রাফি করার জন্য ওকে স্লাইড হিসেবে ব্যবহার করতে হবে, ক্রোমাটোগ্রাফির উপযোগী করতে হবে। প্রথম কাজটা আছে ওর উপরে ওই যে অ্যালুমিনা সিলিকা জেলের কি দিতে হবে, চাকু দিয়ে রুটি, রুটির মধ্যে জেলি দিয়ে খাইছো কি কখনো কোনো কালে? হ্যাঁ, রুটির মধ্যে জেলি এনে চাকু দিয়ে বা চামচ দিয়ে মোটা করে স্তর বানিয়ে যদি খাও, তাহলে ওই যে ওই সিস্টেমটা, জেলি একটা কিনবা তোমরা 120-130 টাকা দিয়ে, আর একটা রুটি 10 টাকা দিয়ে কিনে, একেবারে চাকু দিয়ে রুপুর দিয়ে মোটা করে লাগাই দিবে জেল। লাগাই দিলে একটা স্তর তৈরি হবে। তাহলে এর উপরে কি লাগাতে হবে? অ্যালুমিনা সিলিকা জেল। 1 নম্বর কাজ হচ্ছে এটা হচ্ছে কাঁচের স্লাইড। হ্যাঁ, কাঁচের স্লাইড এইটা, এর উপরে কি দিতে হবে? এই অ্যালুমিনা সিলিকা জেল, সিলিকা জেল স্তর এটা এর উপরে দিতে হবে। তাহলে ওর উপরে বসাতে হবে অ্যালুমিনা সিলিকা জেলের একটা স্তর। তারপরে এটা হয়ে গেল স্লাইড, এটাকে কি করতে হবে? জেল স্তর লাগাতে হবে। লাগানোর পর শুকাতে হবে। হ্যাঁ, শুকাতে হবে। তাহলে এটাকে কি করতে হবে? জেলের স্তরটা লাগিয়ে দিয়ে এটা রোদের মধ্যে রেখে দাও, অথবা এটা গরম বাতাস চালনা করে অনেক সময় ধরে শুকাতে হবে। শুকালে ওর উপর দিয়ে একটা কিন্তু সুটকি একেবারে চ্যাপ্টা লেগে থাকবে একটা স্তর। তাহলে শুকানোর পর দেখবা যে এর উপরে একটা স্তর প্রলেপ পড়ছে। ওই প্রলেপটা প্লাস্টিকের মতো, হাত দিয়ে টানলে কিন্তু উঠে যাবে, কিন্তু হাত দিয়ে টানা যাবে না। প্রলেপ লাগানো হয়ে গেলে, শুকানো যে প্রলেপটা লাগানো হয়ে গেল, এর মধ্যে এইটাই হলো একটা স্লাইড প্রস্তুতি। তাহলে আমি আর একবার বলতেছি, পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি মানে হচ্ছে একটা পাতলা স্তর থাকবে, ওর উপর দিয়ে কোন একটা উপাদানকে দৌড়াতে লাগিয়ে দেব দ্রাবকের মাধ্যমে, এটাই হচ্ছে পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি। তো এই পদ্ধতিতে প্রথম কাজটা হলো স্লাইড প্রস্তুতি। স্লাইডটার উপরে সিলিকা ইত্যাদিতে লাগিয়ে দিয়ে শুকানোর পর স্লাইড একদম অরিজিনালি প্রস্তুত হয়ে গেল। এইবার এই স্লাইডটাকে নিয়ে, হ্যাঁ, স্লাইড প্রস্তুতির পর ওই স্লাইডটাকে নিয়ে এবার আমাদের কাজ শুরু হবে। এই ধরো এটা একটা স্লাইড, সবাই তো দেখতে পাচ্ছ না? হ্যাঁ, এই স্লাইডটার এখানে একটা স্কেল রাখতে হবে। এই স্লাইডটার উপরে একটা স্কেল রেখে, হ্যাঁ, মনে করো এই যে এইভাবে স্কেল রাখতে হবে, ছোট্ট একটা স্কেল রেখে ওই স্কেলটার জায়গায় এই যে এই শেষের দিকে এখানে স্কেল রেখে, হ্যাঁ, একটা পেন্সিল দিয়ে দাগ দিতে হবে। এই দাগটা হতে হবে পেন্সিলের, কিন্তু মাথায় রাখতে হবে পেন্সিলের একটা দাগ দিতে হবে নিচের দিকে। পেন্সিল এই দাগটা কি দেখতে পাচ্ছ তোমরা? একটা পেন্সিলের, পেন্সিল দিয়ে একটা দাগ দিতে হবে। পেন্সিলের দাগটা দেওয়ার পর ওর মধ্যে একটা পেন্সিল দিয়ে ছোট্ট একটা জায়গা চিহ্নিত করে নিতে হবে, একটা বৃত্তের মতো একটা জায়গা চিহ্নিত করে নিতে হবে। এটা কিন্তু কলম লাগানো যাবে না কোনো ক্রমেই না, পেন্সিল লাগাতে হবে। চিহ্নিত করার পর ওইটার মধ্যে তোমার নমুনা যেটা আছে, এটা আমাদের যদি রঙিন উপাদান না হয়, রঙিন হলে তো আমরা কলম ক্রোমাটোগ্রাফিতে দেখতে পাবো খুব সুন্দর, কিন্তু উপাদানটা যদি রঙিন না হয় তাহলে কিন্তু আমাদের পাতলা স্তর ক্রোমাটোগ্রাফির সাহায্য নিতে হবে রঙিন না হলে। তো এবার আমরা যে নমুনাটা নেব, সেই নমুনাটার মধ্যে মনে করো পরীক্ষণীয় আমরা নমুনা এখানে যে কাজটা করব, একটা নমুনা নেব। এই নমুনাটাতে কি আছে? মনে করো A+ B আছে, দুটো উপাদান, গ্লুকোজ হতে পারে, চিনি দ্রবণ, চিনি ও গ্লুকোজের দ্রবণ নিয়ে ওই নমুনাটা কিন্তু এক ডালি
বা 1 গ্রাম নিতে হবে না, নমুনাটা নিতে হবে ছোট্ট একটা ক্যাপিলারি টিউব। ক্যাপিলারি টিউব বোঝো তো, একটা যে এরকম কাচের নল আছে, নলটাকে আগুনে গরম করে এরকম টান দিতে হবে, দিলে আঠার মতো লম্বা হবে, হয় শেষের মাথাটা কি হবে খুবই চিকন হবে, তাহলে ক্যাপিলারি টিউব। এই খুব চিকন একটা এরকম টিউব থাকবে কাচের, এই এইরকম একটা টিউব। ওই টিউবটা শুধুমাত্র নমুনা দ্রবণটার মধ্যে একটু ডুবিয়ে, নমুনা দ্রবণটার মধ্যে একটু ডুবিয়ে মাথাটা একটু ফোটার মতো লাগবে, ওই ফোটাটা এনে এখানে আস্তে করে বসাতে হবে। বুঝছো তো এবার? তাহলে ক্যাপিলারি টিউব দিয়ে অথবা কোন একটা আলপিন বা এই জাতীয় লম্বা একটা সুই টাইপের জিনিস দিয়ে আস্তে করে ওই দ্রবণটার মধ্যে নিয়ে সুইয়ের মাথায় যে 1 ফোঁটা টিকবে, সেটা দূর্বাঘাসের মাথায় যে শিশির বিন্দু, ওই সেরকম একটা ছোট্ট কণা, কিন্তু বড় বিন্দু দিলে কাজ হবে না, ছোট্ট যত ছোট্ট হবে বিন্দুটা তত রেজাল্ট ভালো পাওয়া যাবে। ওই বিন্দুটা এনে এইখানে ফোঁটাটা বসায় দিতে হবে। দেওয়ার পর আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে গেল। হ্যাঁ, এবার এই এটা যদি শুকিয়ে নাও স্লাইডটা, সমস্যা নাই। এবার স্লাইডটাকে আমরা ওই যে ফোঁটাটা, ফোঁটাটার মধ্যে কি কি আছে বলো তো? ফোঁটাটার মধ্যে এ আর বি আছে। এবার ফোঁটা সহ এই স্লাইডটাকে নিয়ে গিয়ে একটা বিকারের মধ্যে, হ্যাঁ এই ধরো একটা বিকার, ওই ফোঁটাটাকে রান করাবো। এবার রান, বিকারের মধ্যে একটু দ্রাবক নিতে হবে। কোন দ্রাবক? ওই যে আগের বারের দ্রাবক গুলো আছে না, বিকারের মধ্যে এইখানে নিতে হবে দ্রাবক। এই দ্রাবকটা কি হবে বলতো, সচল না স্থির? হ্যাঁ, এই দ্রাবকটা কিন্তু সচল দশা, এই বিকারে কিন্তু অল্প নিতে হবে। এবার স্লাইডটাকে এনে এর মধ্যে আস্তে করে কাত করে বসায় দিতে হবে, যে বাবা তুমি এখানে ঘুমাও। হ্যাঁ, স্লাইডটাকে নিয়ে এসে আস্তে করে এখানে বসায় দিলাম, কিন্তু স্লাইডের মধ্যে এরকম একটা দাগ ছিল। হ্যাঁ, ফোঁটাটা ছিল এই জায়গায়, ওগুলো কিছুই দেখা যাবে না, শুধু দাগটা দেখা যাবে আর ফোঁটাটা গোল চিহ্নটা দেখা যাবে। এবার আমরা যদি কি করি, এখানে যখন দ্রাবকটা এসে পড়লো ভালো করে, মানে দ্রাবকটার উপরে আমরা যখন এটা রাখলাম, এই স্লাইডের কাঁচের টুকরোটা এমন ভাবে রাখতে হবে যেন ওই ফোঁটাটা যেন দ্রাবকের মধ্যে সংস্পর্শে না আসে। ফোঁটাটাকে অবশ্যই দ্রাবক থেকে একটু উপরে রাখতে হবে। হ্যাঁ বুঝছো? তাহলে ওই ফোঁটাটাকে দ্রাবক থেকে অবশ্যই একটু উপরে রাখতে হবে, কারণ ফোঁটাটা যদি দ্রাবকের সংস্পর্শে আসে, ফোঁটাটা না দৌড়িয়ে ওই ও এসে দ্রাবকে মিশে যাবে। এটা রাখার পর এখন আমাদের কাজ হচ্ছে তোমাকে মাঝে মধ্যে দেখতে হবে, এই স্লাইডটা ভিজবে বা দ্রাবক গুলো ভিজে ভিজে আস্তে আস্তে উপরের দিকে যাবে কিনা। একটা কাগজ বা একটা কাপড় যদি আমরা পানিতে রাখি, তাহলে কাপড়টা আস্তে আস্তে ভিজতে ভিজতে উপরের দিকে যায়, যেমন ওরকম দ্রাবকটা কি করবে। হ্যাঁ, ওই দ্রাবকটা আসলে স্লাইডের উপরে যে স্তরটা আছে কাঁচটার উপরে, সেই স্তরটাকে ভেজাতে ভেজাতে উপরের দিকে যাবে, ওইটা কিন্তু বোঝা যাবে যে ভিজতেছে। তো এখন যখন দেখবা যে এই ভেজা দাগটা মনে করো এই পর্যন্ত আসছে, শেষ মাথার কাছাকাছি চলে গেছে, তখন তোমাকে ওইটা তুলে নিতে হবে, কারণ ওইটা যদি তুমি একেবারে ভেজে ভেজে ওই মাথা পার হয়ে যায়, গোটা কখন পার হয়ে গেছে বুঝতেই পারো নি, তাহলে বুঝবে যে ওর মধ্যে যে ফোঁটাটার উপাদান গুলো আছে হেভি, সেগুলো নাই পার হয়ে চলে গেছে, তুমি ওদের খুঁজে পাবো না। এই জন্য যখন দেখবো ওই মাথা পর্যন্ত গেছে, তখন এটাকে ঠিক করতে হবে, তুলে আনতে হবে। এবার স্লাইডটাকে তুলে নিয়ে এসে ওই যে পর্যন্ত ভেজা দাগটা গেছে, ধরো এই পর্যন্ত গেছে, এই পর্যন্ত আবার পেন্সিলের দাগ দিতে হবে। হ্যাঁ, এটা আমরা এখন কি করতেছি, এটা আমরা অ্যানালাইসিস করব যে কিভাবে আসলে বিষয়টা আমরা নির্ণয় করব। অ্যানালাইসিস করতে গিয়ে তাহলে ওই পর্যন্ত দাগ আমরা দিয়ে দিলাম, এবার ওই দাগটার দেওয়ার পর এটা একটু এটার উপরে স্লাইডটার উপরে আমাদের দিতে হবে কালারিং এজেন্ট। হ্যাঁ, এর উপরে কি করতে হবে, কালারিং এজেন্ট স্প্রে। নাম শুনছো কি, কালারিং এজেন্ট? এই কালারিং এজেন্টটা হচ্ছে, হ্যাঁ, ঘন সালফিউরিক অ্যাসিড আর হচ্ছে আয়োডিন মিক্সচার, হ্যাঁ এদের মিশ্রণ। ঘন সালফিউরিক অ্যাসিড আর আয়োডিনের মিক্সচার, ওটা স্প্রে হিসেবে পাওয়া যায়, সিআইডিরা ব্যবহার করে। হ্যাঁ, সিআইডিরা ব্যবহার করে, দেখবা যে যারা সিআইডি
একটা বাংলা হয় না, সিআইডি বাংলা নাকি, ওইখানে দেখবে যে কোনো কিছু হোক আর না হোক স্প্রে মারতেছে, রক্ত থাকলে বোঝা যায়। তাহলে জৈব যৌগ থাকলে ওই স্প্রেটা গিয়ে আয়োডিন কালার সৃষ্টি করে, অথবা সালফিউরিক অ্যাসিড ওইটাকে দ্রবীভূত করে একটা কালার, কালো কালার সৃষ্টি করতে পারে। তাহলে এই কালারিং এজেন্ট দিলেই, আরো লেটেস্ট এখন কালারিং এজেন্ট বের হয়েছে, এগুলো সেই মান্ধাতার আমলের। তাহলে কালারিং এজেন্ট যোগ করার পর আবার ওই কালারিং এজেন্টের মধ্যে ফ্লুরোসেন্ট জাতীয় পদার্থ মানে জ্বলে উঠতে পারে এরকম। তাহলে কালারিং এজেন্ট যোগ করার পর আমাদের এটাকে শুকাতে হবে, রোদে, রোদে শুকানো যাবে না, হ্যাঁ, ফ্যানের বাতাসে অথবা হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে হবে, তবে রোদে দিলে কিন্তু বিক্রিয়া হয়, অন্য কিছু হতে পারে। তাহলে এরপর আমাদের কাজটা হলো কালারিং এজেন্টের পরের কাজ হচ্ছে শুকানো। শুকানোর পর যে স্ল্যাগটি পাওয়া যাবে, সেই স্ল্যাগটির মধ্যে যে উপাদান, নমুনার উপাদানগুলো থাকবে, সেগুলো বিভিন্ন রং বা কালার হিসাবে ফুটে উঠবে। যেমন এই ছবিটা দেখতে পাচ্ছ, এখানে যদি তিনটি নমুনা থাকে তাহলে এই ধরনের তিনটি কালার তৈরি হবে। এরপরের আমাদের যে কাজটি হবে, এই কালারগুলো এবং দ্রাবকগুলো মূল জায়গা থেকে, অর্থাৎ প্রথমে যে পেন্সিলের দাগ ছিল সেই দাগ থেকে দ্রাবকটি কত দূরে গেছে, এরপর নমুনাগুলো প্রত্যেকে কত দূরে গেছে সেগুলোর দূরত্ব নির্ণয় করতে হবে। এরপর আমাদেরকে আরএফ ভ্যালু নির্ণয় করতে হবে। আরএফ ভ্যালু হলো দ্রবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এবং দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্বের অনুপাত। এই অনুপাতটির মান কখনোই এক অপেক্ষা বেশি হবে না, সর্বোচ্চ এক হতে পারে কিন্তু সাধারণত এক হয় না, এক অপেক্ষা কম হয়ে থাকে। এই মানটি নির্ণয় করার পর আমাদেরকে নমুনা সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা পেতে নিতে পারবো, অর্থাৎ এই মানগুলো আমরা দেখতে পারি রেফারেন্স বইয়ে। রেফারেন্স বইয়ের মান থেকে আমরা প্রদত্ত নমুনাটিকে শনাক্ত করে নিতে পারি। আরএফ ভ্যালু হচ্ছে রিটার্ডেশন ফ্যাক্টর ভ্যালু, অর্থাৎ রিটার্ডেশন হচ্ছে বাধা, অর্থাৎ এই নমুনাগুলো যখন অতিক্রম করতে যায় তখন তাদের আন্তনমিক আকর্ষণ বলের কারণে যে বাধার সম্মুখীন হয় এই ভ্যালুটা নির্ণয় করে হচ্ছে আরএফ ভ্যালু। ওই আগের যে কাজগুলো আমাদের হয়ে গেল, অর্থাৎ দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্ব আর দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব আমরা নির্ণয় করব, করার পর আরএফ ভ্যালু আমরা নির্ণয় করতে পারবো। তো আরএফ ভ্যালু নির্ণয়টা কিভাবে আমরা করব, দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্ব আর কি দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্বের মানগুলো এখানে বসাই দেব। বসানোর পর আমরা তো সব সময় জানি দ্রাবক বেশি দূরে দৌড় মারবে আর দ্রব ওর পিছে পিছে দৌড়াবে। তো দ্রাবক যদি বেশি দূরে যায় তাহলে এই মানটা বড়, আর এই মানটা কি হবে, দ্রব কম যেহেতু যাবে এটার মান হবে কি, ছোট। সুতরাং ছোটকে বড় দিয়ে ভাগ করলে আরএফ এর মানটা সব সময় কি হবে, এক অপেক্ষা কম হবে, আর এক অপেক্ষা বেশি হলে বুঝতে হবে আমি কোনো না কোনো জায়গায় ভুল করছি, দ্রব্যের জায়গায় দ্রাবক, দ্রাবকের জায়গায় দ্রব্য লিখে ফেলছি। তারপর তুমি ওই রেফারেন্স বইয়ে ওর মানগুলো ধরে নাও, যে এক নম্বরটা আরএফ ভ্যালু মান এত পেয়েছো, দুই নম্বরটা এত পেয়েছো। রেফারেন্স বইয়ে আবার খুঁজে খুঁজে দেখো যে এটা কার, এটা কার, খুঁজে খুঁজে তুমি পেয়ে গেলা যে আরএফ ভ্যালু আমরা এভাবে নির্ণয় করতে পারবো। এইভাবে এই কাজটা করতে পারবো। পাতলা স্তর ক্রোমাটোগ্রাফির অনুরূপ একই সিস্টেম আমাদের কি হচ্ছে, পেপার ক্রোমাটোগ্রাফি। পেপার একই রকম, কোনো পার্থক্য নাই, পেপার ক্রোমাটোগ্রাফি সেম ক্যাটাগরিতে করতে হবে। তবে এই ক্ষেত্রে এই যে এই মানগুলোই আমাদের বের করতে হবে পেপার ক্রোমাটোগ্রাফিতে, আর ভ্যালু এরকম রেফারেন্স ইত্যাদি ইত্যাদি সব করতে হবে। শুধু তফাতের জায়গাটা আমি বলতেছি, এখানে যে কাগজটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফিল্টার পেপার। হ্যাঁ, লম্বা একটা ফিল্টার পেপার নিলাম, আরো লম্বা হতে পারে এটা, এরকম ভাবে ফিল্টার পেপার নেওয়া হবে। এই ফিল্টার পেপারটা নিয়ে ফিল্টার পেপারে এখানে একই ভাবে একটা দাগ পেন্সিল দিয়ে গোল চিহ্ন, এই এর উপরে নমুনা বসায় দিতে হবে। এই ফিল্টার পেপারটা একটা বিকারের মধ্যে, ফিল্টার পেপার যেহেতু বড় এবং পেপারটা দাঁড়িয়ে থাকতে পারে না, এখানে দ্রাবক থাকবে, কোনো কিছু দিয়ে এখানে একটা রড দিয়ে হোক আর কোনো কিছু দিয়ে হোক ফিল্টার পেপারটাকে আমাদের কি করতে হবে, ঝুলিয়ে দিতে হবে। এখানে ক্লিপ দিয়ে হোক কোনো কিছু দিয়ে এখানে ফিল্টার পেপারটাকে ঝুলিয়ে দিতে হবে। হ্যাঁ, আর এইখানে উপাদানটা, তারপর এটা কি হবে, আস্তে আস্তে এটা ভাসতে ভাসতে উপরের দিকে, মানে এই দ্রাবকটা এটাকে ভেজাতে ভেজাতে উপরে নিয়ে চলে যাবে। যাওয়ার পর যখন দেখবে যে ভেজা দাগটা এই পর্যন্ত চলে গেছে, তখন এটাকে তুলে নেবা, নিয়ে একই রকম এর মধ্যে কালারিং এজেন্ট যোগ করতে হবে। যোগ করে
শুকাতে হবে, শুকানোর পর ওই একই ধরনের আরএফ ভ্যালু নির্ণয় করতে হবে। তফাৎটা এখানে কি? তফাৎটা এখানে হচ্ছে যে এখানে স্থির দশা কোনটা আর সচল দশা। ওখানে তো আমাদের স্থির দশা ছিল সিলিকা অ্যালুমিনা জেল, কিন্তু এখানে আমাদের স্থির দশা কি? এইখানে হচ্ছে পেপারটা স্থির দশা না, পেপার কোনো দশায় না, পেপার হচ্ছে অদশা। তাহলে এইখানে স্থির সচল দশা হলো, সচল দশা হবে দ্রাবক, আর স্থির দশা হলো কাগজের আর্দ্রতা। কাগজের আর্দ্রতা মানে কাগজের মধ্যে যে পানিটা আছে সেই পানিটা আমরা চোখে দেখি আর না দেখি, কাগজের মধ্যেকার পানিটাই হলো স্থির দশা। এখন যে উপাদানটা এর মধ্যে দিয়ে যাবে সেটা কিন্তু বন্টন বিভাজনের উপর ভিত্তি করে। দুই প্রকার আমরা এখানে দ্রাবক পাচ্ছি, এই যে দ্রাবক একটা নিজেই, আর হচ্ছে কাগজের আর্দ্রতা আর একটা নিজেই। এখন যে উপাদানটা যাবে সেটা যদি কি হয়, সেই উপাদানটা যদি পোলার হয় তাহলে আর্দ্রতা মানে পানি বেশি পোলার কিনা, আর দ্রাবক গুলো হচ্ছে জৈব যৌগ, দ্রাবক গুলো কম পোলার। তাহলে যদি উপাদানটা বেশি পোলার ধর্মী হয় মানে ওইটার পোলারিটি বেশি হয়, তাহলে ওইটা কাগজের আর্দ্রতা মানে কাগজের মধ্যে বেশি আকর্ষিত হবে না দ্রাবকের মধ্যে বেশি যাবে? তাহলে পোলারিটি বেশি হলে কাগজের যে পানি আছে সেই পানিতে বেশি দ্রবণীয় হবে, ফলে কাগজ ওকে আটকায় রাখবে পানিটা। পানিটা যেহেতু স্থির দশা ফলে ওটা ধীরে ধীরে যাবে। আর যদি পোলারিটি কম হয় তাহলে দ্রাবকে বেশি দ্রবণীয় হবে, দ্রাবক দৌড়াবে ওকে নিয়ে, সাথে নিয়ে দৌড় মারবে, ফলে ওইটা আলাদা আলাদা হয়ে যাবে। তারপর ওই একই সিস্টেমে আরএফ ভ্যালু বের করে এটা নির্ণয় করা হতে পারে। তাহলে এইখানে কিন্তু অধিশোষণের কার্বন নাই, এখানে কিন্তু দুইটা, মনে করো যে দুইটা তরল দশা আছে, একটা সচল যেটা দৌড়াচ্ছে নিচ থেকে দ্রাবক, আর একটা হচ্ছে পানির মধ্যে যে কাগজের মধ্যে যে পানিটা আছে, কাগজের মধ্যে যে আর্দ্রতা বা পানি আছে সেটা আর একটা তরল ধরে নিতে হবে। ওই পানির মধ্যে দ্রবণীয় বেশি হলে সেটা স্থির দশা বেশি দ্রবণীয়, ফলে আস্তে আস্তে দৌড়বে, আর পানির মধ্যে কম দ্রবণীয় যদি, দ্রবণীয় যদি হয় তাহলে সেটা সচল দশা বেশি দ্রবণীয় হবে, সচল দশা ওকে ধাওয়া করে বেশি নেবে। এই যাওয়ার ফলে দৌড়োদৌড়ির উপর ভিত্তি করে ওইগুলো আলাদা হয়ে যাবে এবং পৃথক হয়ে যাবে। এরপর একে আমরা ওই কালারিং এজেন্ট শুকিয়ে টুকিয়ে এটা পৃথক করতে পারবো। বুঝছো তো বিষয়টা? মানে পেপার আর এটা আলাদা আলাদা কেন? হ্যাঁ, এইটা বিভিন্ন উপাদানের উপর ভিত্তি করে করা হয়। যারা এগুলো নিয়ে, এগুলো সব কাজগুলো কিন্তু গবেষণা ধর্মী, বুঝছো? যারা